এসে গেছি আমাদের ক্যাম্পের একদম জায়গাতে। আই এবারে বালির ভিতর থেকে গাড়ি নিয়ে যেতে হবে আমাদের ক্যাম্পিং এর দিকে। আই লাভ বাবল লাক্সারি আমাদের ক্যাম্পের নাম। সমুদ্রের বালি অনেক দিন পরে দেখতে পেলাম। এখানকার পরিবেশটা কেমন, তারপরে এদের যত্ন আসতে কেমন দেখা যাক। আই লাভ বাবলেস ভালোই হবে। চলো 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 ভাই, বালিতে স্লিপ করছে। পৌঁছে গেছি ক্যাম্পে, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ক্যাম্পের যে দৃশ্যটা হবে সেটা তোমাকে দেখাচ্ছি পরে। একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ নিয়ে নিই, তারপরে তোমরা দেখাচ্ছি। তাহলে আমরা এখন ঢুকলে কিন্তু পৌঁছে গেছি ক্যাম্পের ভিতরে। আসি, সুন্দর বাতাস চলছে, আমরা বাতাস উপভোগ করছি, আর সঙ্গে ডাবের জল ওয়েলকাম ড্রিঙ্ক যাকে বলছে, বিশাল ব্যাপার। তোমার কেমন লাগবে? আমরা যে ধুবলাগড়ি বিচে এসেছি, সেইখান থেকে বেরিয়ে আমরা এখন সমুদ্র দিকে যাচ্ছি। দেখো চারিদিকে ঝাউ বাগান, ঝাউ বাগানে ভরা, আর আমরা বিচের দিকে যাচ্ছি। কোন দিক থেকে যেতে হবে? এইদিকে লোকগুলো আসে, এদিকে চলো। দেখো জঙ্গলের ভিতর থেকে রাস্তা, ঝাউ বাগান। আমি এখানে পৌঁছালাম, পৌঁছানোর পরে জামা কাপড় সব, ক্যামেরা ট্যামেরা সব কিছু রেখে দিয়েছি, মোবাইল টোবাইল। আর একটা ক্যামেরা নিয়ে এসেছি যেটা দিয়ে শ্যুট করছি। এখন যাচ্ছি আমরা সব চান করতে। বাকি ছেলেগুলো সব পিছনে আছে, ওরা আসছে। আমি আস্তে আস্তে এগোচ্ছি একটু ভিডিও করার জন্যে, আর জঙ্গলটা ভালো করে দেখার জন্যে। ওখানে সমুদ্রের জলে একটু চান করব, এসে খাওয়া দাওয়া করব, একটু রেস্ট নিয়ে তারপরে যে প্রোগ্রাম আছে সেই সব প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করব। চলো, আমি আর দাদা এখন যাচ্ছি সমুদ্রের চরে। হেভি জায়গা না? একটু মজিয়ে জমিয়ে চান করব। এসে চান করলে কিন্তু সমুদ্রে খিদে পেয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আইটেম কি কি আছে? আইটেম এখনো পর্যন্ত জানা যায় কি কি আইটেম আছে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, দারুণ মজা হবে। চলো এবার সমুদ্রতে চান করবো, আর সমুদ্রের জলটা কেমন, নীল না হলুদ না সাদা না কালো, তোমাদের দেখাবো। চলো। আর এই দূরে দেখা যাচ্ছে ফাঁকা, তার মানে ওইখানে আর ঝাউ বাগান নেই, ওইখানে আছে সমুদ্রের জল। এবার সমুদ্রের জলটা কতটা কাছে কতটা দূরে সেটা না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না। মনটা ছটপট ছটপট করছে জলে নামার জন্য। জলের আওয়াজ পাচ্ছি, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে না। দেখো চারিদিকে দৃশ্যটা শুধু দেখো। এটা ধোবলাগিরি, ওড়িশা। সকালবেলা বেরিয়েছি আমরা 14-15 জন, সবাই একসঙ্গে এসেছি। এবারে যাচ্ছি চান করতে, তাও আবার সমুদ্রের জলে, তাও আবার উড়িষ্যাতে। দীঘা পুরী চান করেছি, গোয়াতে চান করেছি, এবারে ধুবলাগিরি যে সমুদ্রের জল সেইখানে চান করব। একটু দেখা যাক কেমন লাগে। দেখো এদিকে সৌন্দর্যটা শুধু দেখো, এই যে দারুণ লাগছে। সারি সারি গাছ, সারি সারি ঝাউ গাছ, দারুণ লাগছে কিন্তু, মন ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। শান্তি, সারপ্রাইজ সারপ্রাইজ। দেখো চোখ বন্ধ রাখো, যখন বলবো চোখ খুলবে। খোলো 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 খোলো, চোখ খোলো চোখ খোলো চোখ খোলো। দেখো যেদিকেই তাকাবে সেদিকেই শুধু জল। এই দেখো বোর্ড লেখা আছে, যেদিকে তাকাবে সেদিকেই শুধু জল। আমি ধুবলাগিরির অনেক ভিডিও দেখেছি, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটা। এখানে সব লোকগুলো আসে, নতুন বীজ, খুব সুন্দর। চলো চান শুরু করি, আর থাকতে পারছি না, এত ভালো লাগছে। দেখো সমুদ্রের জলের ঢেউয়ের আওয়াজ, লাল কাঁকড়া, আচ্ছা ঢেউয়ের আওয়াজ দারুণ লাগছে শুনতে। শোনো ভালো করে শোনো, দূরে দেখো যেদিকেই তাকাবে সেদিকেই শুধু সমুদ্র, জলে জল। আর এদিকে হচ্ছে কি সেই ঝাউ বাগানটা, যে বাগান থেকে আমরা এসেছি ঝাউ গাছের, সেই ঝাউ বাগানটা দেখো। আর এদিকে পুরো সমুদ্র। এখানে কটা লাল কাঁকড়া আছে, দেখি ধরতে পারি নাকি। আমরা চলে এসেছি ধুবলাগিরি বিচ। বিচ দীঘা, পুরী, গোয়া সব থেকে ভালো এখন এটা, ঘরের পাশে ধুবলাগিরি বিচ। উড়িষ্যাতে, উড়িষ্যাতে পরিষ্কার। দেখো সবাই চান করছে, কত সুন্দর। দেখো দাদা এসে গেছে, দাদা গুড মর্নিং। দাদা এসে গেছে, দাদা এখন কোনো চান করেনি। আমাদের চান 99% কমপ্লিট। করবে না, চান করবে না? দাদা তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, দারুণ বিচ, খুব এনজয় করছি আমরা। আর আমরা আবার আসবো, মানে আনএক্সপেক্টেড দেখে বলছি না যাই বাড়ি, এখানে কি করতে এত মজা লাগে। আমি এখানে করতে দারুণ এরকম জঙ্গল পুরো দিকিরা। আমি বলছি আজকে আমাদের কেপিরা টিমের এই ট্রিপটা দারুণ হয়েছে, আমরা খুব মজা করছি। আর এই বিচে লাক্সারি ক্যাম্পে এসে আমরা খুব চান করছি। আমাদের এখন চান করা কমপ্লিট হয়ে গেছে, কিছু মাছ এখনো চান করছে, আবার হয়ে গেছে, আমরা উঠে যাচ্ছি। কিছু মাছ আমরা চান টান করে নিয়েছি, এবারে যাচ্ছি আর একবার ভালো করে পরিষ্কার জলে চান করে নেবো, যেটা মিষ্টি জল সেই জলে চান করে নেবো। চান তো করিসনি? আমরা চান করেছি। দেখো চারিদিকে সিন। केपी राइडर हिप हिप पूरे, हिप हिप पूरे। सम्मान दावा चल रहे। दानियल स्टार हाजिर हो দ্বিতীয় গেম ছিল দেখো লোগোটা দেখাও অপোজিট পিটি তো দ্বিতীয় গেমে দেখুন দাদা কত দর্শক এখানে দাঁড়িয়ে আছে কমলিকা আর তাহলে একটা আজকে আমাদের এক মডারেটরের হ্যাপি বার্থডে তো প্রদীপ मिस्टर প্রদীপ কাম প্রদীপ চাই বিষয় আবার কিছু বলা আছে मिस्टर প্রদীপ দা আপনি কবে এসেছিলেন পৃথিবীতে এখনো পর্যন্ত তার বয়সটা 28 চলে আসছে এখনো পর্যন্ত শুনে আসছে তাহলে আপনি জানতে পারবো না আমার বয়স মানে পৃথিবীতে উপর থেকে পড়েছিলাম সেই ডেটটা হচ্ছে 1987 সালে 25 ফেব্রুয়ারি এই সবাই একটু বিগ ক্লাপ করে দাও দারুণ কালজি মালটা প্রদীপ দা দিয়ে আমরা এক সেকেন্ড আরে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দাদা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ